সাবস্ক্রাইব করুন টিউবলাইট বাংলা ইউটিউব চ্যানেলটিকে এবং বেল আইকনটিকে ক্লিক করুন নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। হ্যালো ফ্রেন্ডস, টিউবলাইট বাংলা চ্যানেল থেকে আমি জিতু। তো চলুন শুরু করি টিউবলাইট বাংলা চ্যানেলের আজকের ভিডিওটি। সাকিব অপুর বিচ্ছেদ ঠেকাতে আবারও প্রধানমন্ত্রীর বরাবরে খোলা চিঠি। তো চলেন জেনে নিন বিস্তারিত। নতুন বছরও বরাবর আলোচনায় আসছেন সাকিব অপু দম্পতি। পত্রিকার পাতা খুললেই দেখা যাচ্ছে সাকিব অপুর বিচ্ছেদের খবরাখবর। বিচ্ছেদ ঠেকাতে অনেকে অপুর দিকে সাহায্যের হাত বাড়াতে চাচ্ছেন। দেশবাসী চান ছেলে জয়ের দিকে তাকিয়ে হলেও যেন অপু বিশ্বাসের সাথে সংসার করেন অভিনেতা সাকিব খান। এদিকে অপু বিশ্বাসের ভেরিফাই ফেসবুক পেজে সাকিব অপুর বিচ্ছেদ ঠেকাতে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে খোলা চিঠি লিখেছেন এক ভক্ত। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী, আমি একজন অতি সাধারণ আপনার সোনার বাংলাদেশের নাগরিক। আজ আমি আপনার কাছে সাহায্যের জন্য আমার হাত দুটি আপনার দিকে বাড়িয়ে দিলাম সাহায্য পাওয়ার আশায়। আমি আশা করি আপনি নিশ্চয়ই আমাকে খালি হাতে ফেরাবেন না, কারণ আমার জানা মতে আপনি খুব ভালো মনের একটা মানুষ। আপনি আমাদের সোনার বাংলাদেশের বঙ্গকন্যা, যে বঙ্গকন্যার মন ঠিক তার বাবা শেখ মুজিবুর রহমানের মতোই খুব দয়ালু। আমি জানি আপনি আপনার বাবার আদর্শে গড়ে উঠেছেন, আপনি আপনার বাবার মতনই ন্যায় বিচারক। তাই তো আমি আজ আপনার কাছে আমার একটা অনুরোধ নিয়ে এসেছি। আমার অনুরোধটি হলো বাংলা চলচ্চিত্রের অপবিশ্বাসকে নিয়ে। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের অপবিশ্বাসের জীবনে কি ঘটতে চলছে তা আপনি একটু হলো জানেন। আমাদের বড় ভাই সাকিব খান আমাদের অপবিশ্বাসকে ভালোবেসে বিয়ে করেছিলেন, বেশ সুখী কাটছিল তাদের দুজনের সংসার জীবন। কিন্তু নবাগত এক নতুন নায়িকাকে নিয়ে আমাদের অপু আপার সুখের সংসার আগুন জ্বলেছে। এতদিন অপু আপু সাকিব ভাইয়ের কেরিয়ারের কথা ভেবে তাদের দুজনের বিয়ের কথা গোপন রেখেছেন। এমনকি সাকিব ভাইকে অপু আপু ভালোবেসে নিজের হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম বরণ করেছেন, শুধু সাকিব ভাইকে ভালোবেসে। কিন্তু অপু আপু যখন লোকের মুখে সাকিব ও বুবলির প্রেমের গুঞ্জন শুনতে পান, ঠিক তখন তিনি তার নিজের ও তার একমাত্র সন্তানের অধিকার আদায়ের জন্য মিডিয়ার সামনে আসতে বাধ্য হন। অপু আপু হঠাৎ করে মিডিয়ার সামনে আসাটা সাকিব ভাই পছন্দ করেননি, এজন্য সে প্রথমে তাদের দুইজনের বিয়ের কথা অস্বীকার করেন, কিন্তু পরে তার ছেলে জয়কে মেনে নেন। কিন্তু অপুকে মেনে নিতে চাননি। যাই হোক, পরে আমাদের অপু আপুকে সব ভক্তদের ও সব তারকাদের এবং সাংবাদিকদের চাপে পড়ে অপু আপুকে মেনে নেন, কিন্তু সাকিব তা মন থেকে মেনে নেননি। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনার কাছে বিচার চাই। আপনি একজন নারী, তাই নারী হয়ে অন্য নারীর কষ্ট আপনি নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পারবেন। আমাদের অপু আপু তার ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে সাকিব ভাইয়ের সাথে সংসার করতে চায়, কিন্তু সাকিব ভাই আমাদের অপু আপুর ফোন নাম্বার ব্ল্যাকলিস্টে ফেলে রেখেছে। এমনকি সে অপু আপুর সাথে দেখাও করে না। শুনেছি সে নাকি বুবলি নায়িকার প্রেমে হাবুডুবু খাচ্ছেন, এবং আমি আরও বেশ কিছু খবর পেলাম সাকিব এই কাজ নিজের বুদ্ধিতে করছে না। সাকিব অন্য লোকদের বুদ্ধিতে অপু ও জয়কে ফেলে দেশ বিদেশে শুটিংয়ের কাজে নিজেকে খুব ব্যস্ত রেখেছেন। এদিকে অপু আপু ও জয় সাকিব ভাইয়ের সাথে দেখা করতে চাচ্ছেন, কিন্তু সাকিব ভাই অনেক তালবাহানা দিয়ে অপু আপু ও জয়কে দূরে সরিয়ে রেখেছেন। মাননীয় প্রধানমন্ত্রী, এখন আপনি বলেন, কোনো ভালো স্বামী কি তার বউ ও ছেলের কাছ থেকে এত দূরে সরে থাকেন? সাকিব ভাইকে অনেক লোক বোঝাতে চেষ্টা করেছেন, কিন্তু কোনো লাভ হয়নি। সাকিব ভাই ও অপু আপুকে নিয়ে গেল 15 তারিখে সালিশ বসেছিল, সেখানে সময় মতো অপু আপু হাজির থাকলেও সাকিব ভাই হাজির হয়নি। এমনকি তার হয়ে সেখানে তার কোনো সরকারি আইনজীবীও হাজির ছিলেন না। শুনলাম সেখানে অপু আপু বলেছেন যে তাদের দুজনের একটা সন্তান আছে, তাই অপু আপু বলেছেন তাদের সন্তানের কথা ভেবেই সাকিবের সাথে সংসার করতে চান তিনি, এবং আরও বলেছেন সাকিবকে ভালোবেসে তার ধর্ম ত্যাগ করে হিন্দু থেকে মুসলিম হয়েছেন, এজন্য সে সাকিবকে কখনো ছাড়তে চান না। অপু আপু আরও বলেছেন সব সংসারই কম বেশি ভুল বোঝাবুঝি হয়। সে আরও বলেছেন সে সাকিবের দেখা পান না, এমনকি সাকিবকে ফোনেও পান না। সে ভেবেছিল হয়তো সালিশে সাকিবের দেখা পাবে, কিন্তু সাকিব সেখানে আসেননি। সে বলেছে সাকিবের সাথে তার সরাসরি কথা হলে তাদের দুজনের মধ্যে সব ঝামেলা মিটে যাবে, কিন্তু সেখানে সাকিব ওই দিনে হাজির ছিলেন না। যাই হোক না কেন, আমি এখন মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আপনি খুব জলদি সাকিব ও অপুর মধ্যে যে ভুল বোঝাবুঝি চলছে
সেই বিষয়ে তাদের দুজনকে আপনি একসাথে ডেকে তাদের দুজনকে আবার আগের মতো করে এক করে দিবেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জানেন তাদের দুজনের ফুলের মতো ফুটফুটে এক ছেলে সন্তান আছে, যার নাম আব্রাহাম খান জয়। আপনি অন্তত বাচ্চার মুখের দিকে চেয়ে সাকিব ও অপুর সংসারটা ঠিক করে দেন। আমি বিশ্বাস করি আপনি সাকিবকে বললে সাকিব আপনার কথা অমান্য করবে না। তাই তো আমি আর বিকল্প পথ না খুঁজে পেয়ে আপনার কাছে সাহায্যের জন্য আমার হাত দুটি বাড়িয়ে দিলাম। আমি আপনার কাছে আশা করি এই বিষয়ে আপনি অবশ্যই সঠিক সিদ্ধান্ত নেবেন। এই দাবি শুধু আমার একার নয়, বাংলাদেশের প্রায় 90% মানুষের চাওয়া এটা। সবাই আমরা সাকিব ও অপুর মিল দেখতে চাই। সমাজ নারীদের তেমন অধিকার দেয় না, কিন্তু আপনি ক্ষমতায় এসে নারীদের যথাযথ অধিকার দিয়েছেন, আর এজন্যই আমরা সবাই আপনাকে আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমি আপনার কাছে আশা করি সাকিব অপুর বিষয়ে আপনি খুব তাড়াতাড়ি একটা ভালো সিদ্ধান্তে আসবেন। জয় বঙ্গবন্ধুর, জয় বঙ্গবন্ধু কন্যার। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি এই ভিডিওটি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, এবং শেয়ার করতে ভুলবেন না। যারা অলরেডি টিউবলাইট বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও টিউবলাইট বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই টিউবলাইট বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে টিউবলাইট বাংলা চ্যানেলটির সাথেই থাকুন।